হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পুজো তো চলেই এলো আর পুজো আসার সাথে সাথেই কিন্তু আমরা প্রত্যেকেই নিজেদের স্কিন আর হেয়ারের প্রতি একটু কনসার্ন হয়ে যাই নিজের মতন করে কেয়ার করার চেষ্টা করি কিন্তু যেটা ভুলে যাই সেটা হচ্ছে আমাদের বডি কেয়ার আর যার ফলস্বরূপ এরকম বডির ডিসকালারেশান আর বডিতে ট্যানের সমস্যা দেখা দেয় তো আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিআই এফেক্টিভ বডি পলিশিং স্ক্রাব শেয়ার করবো যেটা তোমরা কোনোরকম খরচা ছাড়াই ঘরে বানিয়ে নিতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক পলিশিং স্ক্রাবটা বানাতে তোমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো হচ্ছে চালের গুঁড়ো মুসুরির ডাল বেসন মধু আর একটা প্রপার বডি অয়েল বডি অয়েলের বদলে কিন্তু তোমরা কোকোনাট অয়েলও ইউজ করতে পারো যদি তোমাদের এক্সট্রিমলি ড্রাই স্কিন হয়ে থাকে আবার অয়েলি স্কিন যাদের রয়েছে তারা কিন্তু এক্ষেত্রে অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো আজকে আমি যে ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করছি এই স্ক্রাবারটা বানাতে সেগুলোর প্রত্যেকটারই কিন্তু স্কিন কেয়ারের ক্ষেত্রে আলাদা আলাদা বেনিফিট রয়েছে এই যে মধু মধু কিন্তু স্কিনকে পলিশ করতে অ্যাট দ্য সেম টাইম খুবই সুন্দর একটা গ্লো দিতে সাহায্য করে যেটা ইউজের পরেই তোমরা দেখতে পাবে মুসুরির ডাল কিন্তু স্কিনের পিগমেন্টেশন ছড়াতে সাহায্য করে রাইস ওয়াটার একটা ন্যাচারাল স্ক্রাবার যেটা লং টার্ম ইউজের পরে কিন্তু ডার্ক স্পট এর খুব ভালোভাবে কাজ করে তো এই সব কিছুকে মিক্সিতে একবার ভালো করে ব্লেন্ড করে নিয়ে একটা থিক পেস্ট বানিয়ে স্নানের সময় অবশ্যই ভেজা গায়ে এটাকে অ্যাপ্লাই করতে হবে আমি এই স্ক্রাবটাকে প্রত্যেক সানডে করে ইউজ করি আর যেই সময় ইউজ করি সেই সময়তেই এটা আমি ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া প্রেফার করি তোমরা যদি স্টোর করতে চাও তাহলে তোমরা শুধুমাত্র ড্রাই গুলোকেই মিক্সিতে ব্লেন্ড করে স্টোর করে রেখো ইউজ করার টাইমে মধু অ্যালোভেরা বডি অয়েল এগুলোকে অ্যাড করে নিও ইউজ করার পরে আমি এটাকে পাঁচ থেকে দশ মিনিট স্কিনে রেখে দিই দেন এটাকে ওয়াশ করে দিব ওয়াশ করার পরে স্কিনটা প্রচন্ড স্মুথ হয়ে যায় ডেড স্কিন সেল একদমই রিমুভ হয়ে যায় আর ইনস্ট্যান্ট একটা গ্লো এসে যায় স্কিনে যেটা ভীষণ ভালো ফিল করায় তোমরা ডেফিনেটলি এটা একবার ট্রাই করে দেখো আর নিজের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমার জন্য তো এটা ভীষণ ভালো একটা বডি পলিশিং স্ক্রাব তোমাদেরটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট ভিডিও কি টপিকের উপর দেখতে চাও সেটাও জানিও আজকের জন্য টাটা টেক লাভ